Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Muhammad Altaf Hussain. Amar bari Putembe Bongki Grame. Ami Dariapur Unioner 9 nong ward theke Jonogoner Bhote Nirbachito Member. Ami sarbopothome ami Priyo Gramvashike Ahoban korte chaichi. Seta holo apnara janen je amader Bangladesh tatha bishwabyapi je moron byadhi একটি ভাইরাস সেটার নাম হইলো করোনা ভাইরাস আমরা এই করোনা ভাইরাসে আমরা গোটা পৃথিবী জুড়ে মানুষ আজকে এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম আমরা দোয়া চাচ্ছি এবং কি প্রার্থনা করতেছি যে আল্লাহ পাক জানি আমাদের এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্ত রাখেন সেই সাথে আমাদের একটি কথা না বলে হয় না সেটা হলো আমাদের গ্রাম আমার নয়নংওয়াত যত জনগণ আছেন সকলকে আমার পক্ষ থেকে করজোর অনুরোধ রইল সেটা হলো আমার আপনারা জানেন যে বিশ্বের যত চ্যানেল মিডিয়া আছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটা হলো আমাদের গণ সচেতনতা উপলব্ধি করার জন্য আহ্বান করতেছে সকল স্তরে স্তরে থেকে সেটা হলো আমাদের বর্তমান সখীপুর থানার বর্তমান উদ্বেদন প্রশাসনের মাধ্যমে থেকে সেটা হলো থানা ইউনিও মহোদয়ের মাধ্যমে এবং কি অফিসার ইনচার্জ সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সেই সাথে আমাদের উপজেলা চেয়ারম্যান মেয়র এবং কি সকল এমপি মহোদয়ের মাধ্যম থেকে উদ্বোধন কর্মকর্তার মাধ্যমে থেকে যে আহ্বান আসে সেটা হলো আমরা যারা গ্রামে বসত করি আমাদের সকল স্বস্ব গ্রামটাকে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করব আমরা ঘরে বসে থাকব আমরা অন্তত পক্ষে সরকার আমাদের ছুটি ঘোষণা করেছেন সকল চাকরিজীবীদের জন্য ছুটি ঘোষণা করছেন স্কুল কলেজ বন্ধ দিয়ে দিচ্ছেন আমরা সরকারের এই সুন্দর আহ্বানটাকে আমরা সফল করার জন্য সুন্দর করার জন্য আমরা সকলেই সরকারকে সহযোগিতা করব স্বস্ব গ্রাম থেকে ওয়ার্ড থেকে এই আহ্বান রইল আমার পক্ষ থেকে সেই সাথে আমি বিদেশে যে ভাইয়েরা আছেন আমাদের ছেলে সন্তানরা আছেন সকলদের জন্য আমরা গ্রামবাসী স্বস্ব গ্রামের সকল মুরব্বীদের কিনে তাদের জন্য যারা বাইরে থেকে আমাদের সকল ফ্যামিলিকে তারা অর্থ দিয়ে আমাদের এই বাংলাদেশের সোনার ছেলেরা যারা বাহিরের থেকে আমাদের জন্য পরিশ্রম করতেছেন তাদের জন্য আল্লাহ পাক রাব্বুলের কাছে আমরা প্রার্থনা করব যে এই আমাদের প্রবাসী ভাইয়েরা সুন্দর থাকে তাদের জন্য দোয়া করব সেই সাথে যদি কোনো ভাইয়েরা আমাদের গ্রামে এই মুহূর্তে বিদেশ থেকে এসে থাকেন তাদেরকে আমি অনুরোধ করব সেটা হলো আপনারা জানেন যে প্রশাসনের মাধ্যম হইতে তাদেরকে ঘরের ভিতরে থাকার জন্য অন্ততপক্ষে নির্দেশ করা হয়েছে আপনারা বাড়ি তথা সমাজকে পরিবেশ দিবেন আপনারা ঘরের ভিতরে অন্ততপক্ষে এই যতদিন আল্লাহ পাক এইভাবে আমাদেরকে এই করোনা ভাইরাস মুক্ত না করে ততদিন আমরা অন্তত বিদেশ ভাইদেরকে বলবো আপনারা ঘরেই থাকার জন্য চেষ্টা করবেন সেই সাথে আমরা গ্রামে ঢুকে ঢুকে প্রত্যেকটা আমার যারা মেম্বার এবং ওয়ার্ড প্রতিনিধি আছি আমরা যারা আপনারা যারা আছেন তারা কি করবেন অন্ততপক্ষে যার যার গ্রামে যার যার ওয়ার্ডে যেয়ে আপনারা এই অন্ততপক্ষে যে আমাদের মা বোনদের মধ্যে যারা একটু কম বুঝে তাদেরকে আমরা যে উপলব্ধি করব সেটা হলো হ্যান্ড ওয়াশ ব্যবহার করে স্বস্ব ঘরে যাওয়ার জন্য আহ্বান করছি সেই সাথে যদি হ্যান্ড ওয়াশ কেনার মতো অনেকের স্বার্থ সমর্থন নেই তাদেরকে অনুরোধ করছি সেটা হলো আপনারা এই করোনা ভাইরাস মুক্ত রাখার জন্য আপনারা ঘরে ঢোকার সময় আপনারা হাত ধুয়ে যাবেন আমাদের জানেন যে পূর্বপুরুষরা কি করতেন সাবান ব্যবহার করতেন ছোটা ব্যবহার করতেন সেই আমাদের অনেক কোম্পানির এখন বর্তমানে ফাঁকি পাউডার পাওয়া যায় সাবান কোম্পানির থেকে যে ফাঁকিগুলো আছে এইটা অন্ততপক্ষে বালতির মনে পানি রেখে সেটার মধ্যে যদি
ঘরের সামনে রেখে সব সময় যখন আমরা ঘরে যাব বাচ্চা কাচ্চাদেরকে আমরা সকল ফ্যামিলির পক্ষ থেকে ফ্যামিলির যারা কর্তা আছেন তাদেরকে অনুরোধ করব বাচ্চাদেরকে এই কথাটা শিখাবেন যে তোমরা সকলেই ঘরে আসার সময় হাত পরিষ্কার করে ঘরে ঢুকবা, সেই সাথে একটি করে রুমাল যদি আমাদের ঘরের সামনে টাঙ্গাই দেওয়া যায় সেখানে ওই কি করা হবে যে হাতরা ধুয়ে হাত মুছে আমরা ঘরে ঢুকবো। এই আহ্বান সকলকে করে আমি আমার জন্য দোয়া আছে, আমার কথায় আমার ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি গ্রামবাসীর কাছে তথা দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে আমি আল্লাহ পাকের কাছে আমি সকল প্রবাসী ভাই তথা গ্রামের সকল মানুষের জন্য দোয়া চেয়ে আমি আমি আমার কথার এইখানে ইতি টানছি। সে সাথে আমি একটা কথা না বলে হয় না, যেহেতু আমাদের বিশ্বব্যাপী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসে যেহেতু একটা ভাইরাস, এটা হলো পাঁচজন তিনজন চারজন মানুষ যেহেতু একাত্র হওয়া যায় না, তাহলে আমরা কি করব যারা ধূমপান করে থাকি আমরা আপাতত এই ধূমপানটা মুক্ত থাকবো, আরো আশেপাশের যারা আছে তাদেরকে আমরা ধূমপান থেকে বিরত রাখবো, তাদের সুস্বাস্থ্য কামনা করার জন্য আপাতত ধূমপানটা আত্মনে আমরা যারা ধূমপান করে থাকেন বা থাকি তাদেরকে আহ্বান করলাম, সেটা হলো আমরা ধূমপান থেকেও অন্তত পক্ষে মুক্ত থাকার জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।